জ্যাকেট আপনি চাইলে খুব ইজিলি ছোট করতে পারবেন, চাইলে কিন্তু সেটা বড় করতে পারবেন, কারণ ভিতরে এক্সট্রা কোনো লেদার দেওয়া থাকে না যেটার মাধ্যমে আপনি এটা বড় করতে পারেন। এন্ড রিপেয়ার করার পর জ্যাকেটটার ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেছে, এখন দেখে মনে হবে জ্যাকেট ডিজাইন তার আগের মতো নয়, ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেছে, ইভেন তার সাইজটাও একটু বড় হয়েছে। তো ভাইয়াকে আমি এটা সাইজও বাড়া দিব, ইভেনচুয়ালি নতুন একটা ডিজাইন তৈরি করে দেবো। 1 ইঞ্চি করে একটা জয়েন্ট দিছি এখানে, দেখতে পাচ্ছেন, এইটার সাথে দেখতে এটা ম্যাচ করে, যেন কম্বাইন মনে হয়, এখন পুরোটা জ্যাকেট একটা কম্বাইন জ্যাকেট মনে হচ্ছে, সাইজ ছোট হওয়ার কারণে এরকম করা হয়েছে এটা মনেই হচ্ছে না। হ্যালো ফ্রেন্ড, যাদব ফ্যাশন পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কি, একটা জ্যাকেটের রিপেয়ার নিয়ে। গত একটা ভিডিও বানিয়েছিলাম যে যেখানে হচ্ছে একটা জ্যাকেট দেখাইছিলাম যেটা প্রাইস হচ্ছে 18,000 টাকা, তো ওই জ্যাকেটের যে ভাইয়াটা আমাদের কাছ থেকে বানাইছে, তো ওই ভাইয়াটা হচ্ছে কি একটা জ্যাকেট আমি বলেছিলাম ওই ভিডিওতে যে ভাইয়া আমাদের কাছে 3টা জ্যাকেট নিয়ে আসছিল, 2টা হচ্ছে রিপেয়ারের জন্য আর একটা হচ্ছে স্যাম্পল দেখানোর জন্য। তো তার মধ্যে এটা হচ্ছে একটা জ্যাকেট যেটা হচ্ছে উনি এক জায়গা থেকে বানাইছে, তো বানানোর পর তার ফিটিংটা খুব ভালো মনের মতন হয় নাই, ইভেনচুয়ালি উনি বলেছিল ভেড়ার চামড়া দেওয়ার জন্য, বাট তাকে দিয়ে দিছি গরুর চামড়া। আচ্ছা যাই হোক, তো এটা যেহেতু সাইজটা একটু তার টাইট হয়ে গেছে, তো অনেক সময় কি হয় জ্যাকেট আপনি চাইলে খুব ইজিলি ছোট করতে পারবেন, আপনি সাইড থেকে সেলাই কেটে দিয়ে বা সেলাই খুলে আপনি চাপাইতে পারবেন, কিন্তু আপনি চাইলে কিন্তু সেটা বড় করতে পারবেন, কারণ ভিতরে এক্সট্রা কোনো লেদার দেওয়া থাকে না যেটার মাধ্যমে আপনি এটা বড় করতে পারেন। সো দ্যাটস ওয়াই এটার বড় করার জাস্ট একটাই উপায় আছে, অ্যান্ড সেই উপায়টা হচ্ছে কি আমরা অবলম্বন করেছি। তাহলে চলুন আমরা দেখে আসি যে আমরা জ্যাকেটটা কীভাবে রিপেয়ার করেছি, অ্যান্ড রিপেয়ার করার পর জ্যাকেটটার ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেছে, এখন দেখে মনে হবে জ্যাকেট ডিজাইন তার আগের মতো নয়, ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেছে, ইভেন তার সাইজটাও একটু বড় হয়েছে। তাহলে চলুন আমরা দেখে আসি। আপনি কি জানেন যাদব ফ্যাশন থেকে যে কোনো চামড়া জ্যাকেট আপনি অর্ডার করে বানিয়ে নিন বা রেডিমেড কিনে নিন, প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটি করে চামড়ার বেল্ট, চামড়া ওয়ালেট আর চামড়া চাবি রিং সম্পূর্ণ ফ্রি। অফারটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাই আজই যোগাযোগ করুন এই নাম্বারে। দেখতে পাচ্ছেন জ্যাকেটটার কালারটা কিন্তু সুন্দর, কালারটা খারাপ না, এটা হচ্ছে কি ডার্ক ব্রাউনের মধ্যে, বাট ভাইয়া হচ্ছে এটা হচ্ছে গরুর চামড়া, দ্যাটস আপনি দেখতে পাচ্ছেন বুকে 2টা পকেট আছে, বাট বুকে কোনো জয়েন নাই, বাট এটা যদি ভেড়ার চামড়া হতো তাহলে অবভিয়াসলি এখানে একটা জয়েন দেওয়া লাগতো, বাট এখানে কোনো জয়েন নাই। ভাইয়ার হচ্ছে কি প্রবলেম হচ্ছে কি বডিতে একটু টাইট হয় অনেক, ইভেনচুয়ালি কলারের যে কর্নারটা যেহেতু এটা গরুর চামড়া সেটা অনেক শক্ত, তো এই কর্নারটা হচ্ছে তার অনেক মানে গলার মধ্যে লাগে, ডিস্টার্ব করে। তো ভাই আমাকে বসে সাইড দিয়ে 1 ইঞ্চি করে বাড়া দিতে দুই পাশে, অ্যান্ড কলারটাকে চেঞ্জ করে দিতে। তো এখন যদি নর্মালি তো এটার মধ্যে এক্সট্রা কোনো চামড়া দেওয়া নাই ভিতরে যে আমি এটা বাড়া দিতে পারি, তো ভাইয়াকে আমি এটা সাইজও বাড়া দিব, ইভেনচুয়ালি নতুন একটা ডিজাইন তৈরি করে দেবো, তো অন্যান্য মানুষ দেখতে মনে করবে যে জ্যাকেটটা মনে অন্যরকম একটা জ্যাকেট। তো আমি কলারটাও চেঞ্জ করে দিচ্ছি, সাইড দিয়ে যখন আমি বাড়াবো 1 ইঞ্চি 1 ইঞ্চি করে তখন এটা বাড়বেও, ইভেনচুয়ালি এখনকার চাইতে আরও বেশি স্টাইলিশ, আরও বেশি সুন্দর লাগবে। তাহলে চলুন দেখে ফেলি এটা সাইজ বড় করার পর অ্যান্ড কলার চেঞ্জ করার পর কেমন দেখা যায়। সো এটা হচ্ছে জ্যাকেটটা সাইজ বড় করার পর সেই ডিজাইনটা হচ্ছে এমন, আমি একটু বলি এখানে কী কী চেঞ্জ করা হয়েছে। যেহেতু ভাইয়ার গায়ে জ্যাকেটটা খুবই টাইট লাগতেছিল, ইভেন এই জ্যাকেটটা চামড়া অনেক মোটা, মানে আমার কাছে মনে হয় এত মোটা চামড়া জ্যাকেট বানানো একদমই উচিত না, বাট ভাইয়া বলছিল ভেড়ার চামড়া দেওয়ার জন্য, বাট তাকে দিয়ে দিছে গরুর চামড়া যেখান থেকে বানাইছিল আর কি আগে, তো দ্যাটস ওয়াই উনিও কিছু টাকা নাকি কম দিছিল তাকে। আচ্ছা যাই হোক, তো এই চামড়াটা পরে আপনি কখনই কমফোর্ট ফিল করবেন, এই চামড়া অনেক বেশি মোটা, আপনি দেখতে পাচ্ছেন কী পরিমাণ মোটা। সো এখন ভাইয়া হচ্ছে গিয়ে মানে ভাইয়ের কাছে 3টা অপশন ছিল, একটা হচ্ছে চাইলে সে ব্ল্যাক কালার দিয়ে করতে পারতো, চাইলে সে হোয়াইট দিয়ে করতে পারতো, এখন সে পছন্দ করছে ইয়েলো, কজ হচ্ছে সে একটু বাইক টাইক রাইড করে, তো একটু স্পোর্টস টাইপের লুক দেওয়ার জন্য সে এই কালারটা পছন্দ করছে। তো এখানে আমরা কী করছি, আমরা জাস্ট 1 ইঞ্চি করে একটা জয়েন দিছি, এখানে দেখতে পাচ্ছেন তার জ্যাকেটটা আগে ছিল এই 1 ইঞ্চি বাদ দিয়ে তার জ্যাকেটটা এই সাইজ ছিল, তো এই সাইড থেকে 1 ইঞ্চি আর এই পাশ থেকে 1 ইঞ্চি বাদ দিয়েছে, দেখতে পাচ্ছেন ইয়েলো কালারকে স্ট্রাইপ দিয়ে দিচ্ছি পুরোটা একদম হাতের শেষ পর্যন্ত, তার মানে তার এই পাশ থেকে 1 ইঞ্চি বড় হয়ে গেছে, ইভেন একটা ডিজাইনও চলে আসছে এই পাশে। এটা যদি আপনি আবার ব্ল্যাক দিতেন তাহলে ব্ল্যাক দিলে তো একদম বুঝাই যেত না, একদম নর্মাল লাগতো, বাট ভাইয়া যেহেতু একটু চাচ্ছে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য, বাইক স্পোর্টস লুক দেওয়ার জন্য, বাইক রাইডের জন্য, সো দ্যাটস ওয়াই সে ইয়েলো দিছে। সো আপনি চাইলে এটা এইটার সাথে কালার ম্যাচ করে দিতে পারতেন, ব্ল্যাকও দিতে পারতেন, যে কোনো কালার আপনি দিতে পারতেন। এই পাশে 1 ইঞ্চি বাড়ছে, ইভেন এই পাশে কিন্তু আবার 1 ইঞ্চি বাড়ানো হয়েছে, সো কিন্তু এটা পরলে খুব সুন্দর লাগবে আশা করি। আর এই জ্যাকেটটা যেহেতু একটু মোটা, মানে যেহেতু গরুর চামড়া সেহেতু একটু ফুলে ফুলে আসে, বাট যদি এটা ভেড়ার চামড়া তাহলে একদম মিশে থাকতো, ফুলে থাকতো না, জাস্ট থিকনেসটার কারণে একটু ফুলে আসে, বাট আশা করি গায়ে পড়লে এতটা ফুলে ফুলে লাগবে না। তো এটা হচ্ছে এক্সাইজ বাড়ছে, ইভেনচুয়ালি ভাইয়া কী করছে, ভাইয়া কিন্তু আগে কলারটা ছিল আপনার হাইনেক কলার, তো উনি কী করছে আগে কলারটা বাদ দিয়ে সে হচ্ছে গিয়ে এরকম বাটন কলার লাগা নিছে, অ্যান্ড বাটন কলারের সাথে সে ইয়েলো কালার একটা স্ট্রাইপ যোগ করছে, যেন এইটার সাথে দেখতে এটা ম্যাচ করে, যেন কম্বাইন মনে হয়। যদি শুধু এইটা থাকতো তাহলে হয়তো জ্যাকেটটা দেখতে একটু পট্টি পট্টি মনে হতো, যে না আপনি পট্টি দিয়ে রাখছেন, বা যেহেতু এখন কলারের ডিজাইনটা দেওয়া আছে তো সেই ক্ষেত্রে এখন যে কোনো মানুষ মনে করবেন এটা কম্বাইন ওয়ালা একটা জ্যাকেট। সো এইটা এই বুদ্ধিটা ভালো হয়েছে যে এখানে একটু ইয়েলো কালারের স্ট্রাইপ দেওয়ার কারণে এখন পুরোটা জ্যাকেট একটা কম্বাইন জ্যাকেট মনে হচ্ছে, যে না এটা এরকম ডিজাইন করে বানানো হয়েছে, এটা যে সাইজ ছোট হওয়ার কারণে এরকম করা হয়েছে এটা মনেই হচ্ছে না। তো এইটাই, তো আপনার বাসায় যদি কোনো ছোটো জ্যাকেট থাকে যেটা আপনার বডিতে লাগতেছে না, বাট আপনি চাইতেছেন যে এখন তো জ্যাকেট বড় করা যাবে না, ফেলে দেয় ফেলে না দিয়ে আপনি ছেলে এরকমভাবেই জয়েন দিয়ে আপনি এটা বড় করতে পারেন, বাট আপনি যদি ব্ল্যাক কালার জ্যাকেট হয় ব্ল্যাক দিলে
যদি সে চামড়া নরম হয় বা হচ্ছে একটু সফট হয় তো সেই ক্ষেত্রে আপনি একদম বুঝেই যাবে না। যদি এটা এটার সাথে কালার ম্যাচ করে সেম করে দিতাম তাহলে হয়তো জয়েন্টটা খুব একটা বুঝেই যেতাম, বাট এখন কোনো বোঝা যাচ্ছে জাস্ট ইয়েলো কালার দ্বারা কারণে। আর এটা পড়লে আই থিঙ্ক স্পোর্টস টাইপের যে বাইকগুলো থাকে সেগুলো কিন্তু দেখবেন এই টাইপের স্ট্রেপ দেওয়া থাকে অনেক জায়গায়, সো সেই ক্ষেত্রে এটা আপনাকে একটু একটু রাইডিং জ্যাকেট টাইপের ফিল দেবে এটা আপনাকে। সো এই স্ট্রাইপগুলোর কারণে আপনাকে রাইডিং জ্যাকেটের একটা ফিল দেবে, এটা লেদার জ্যাকেটের মনে হবে ইভেন রাইডিং জ্যাকেট আপনার কাছে ফিল হবে যে আপনাকে রাইডিং জ্যাকেট পরে বাইক রাইড করতেছেন। সো এটাই ছিল এই জ্যাকেটের কাস্টমাইজিং ভিডিও। তো আপনার কাছে যদি কোনো রকম জ্যাকেট থাকে যেটা আপনি কালার করতে চান বা কোথাও ছিঁড়ে গেছে ফেটে গেছে বা যে কোনো ধরনের কোনো প্রবলেম আছে, আপনি যে কোনো ধরনের রিপেয়ারের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা রিপেয়ারের কাজও করে থাকি, ইভেন তো নতুন জ্যাকেট বানিয়ে থাকি। তো আপনার যদি মনে হয় কালার করার প্রয়োজন, আপনার জ্যাকেট কমানোর প্রয়োজন, আপনার জ্যাকেট বাড়ানোর প্রয়োজন, আপনার জ্যাকেট জিপার চেঞ্জ করবেন, আপনার জ্যাকেটের কাপড় চেঞ্জ করবেন, কলার চেঞ্জ করবেন, যত ধরনের রিপেয়ারিং আছে সব ধরনের কাজ আমরা করে থাকি। তো ডেফিনেটলি আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আপনি এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন, আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এটা ছিল আজকে ভিডিও, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।